তো আজকে দামোদের পাড়ে বসে আছি আমি এখন বাড়িতে একদম ভালো লাগছিল না কারণ সেই একই রুটিন একই জিনিস জানি না কেন একটু বোর ফিল হচ্ছিলো তো তার জন্য চলে এলাম একাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম আর এখানকার পরিবেশটা সত্যি খুব ভালো আর খুব ভালোও লাগছে জানি না কেন এরকমই হয়তো পরিবেশ আমি চাইছিলাম একটু একা তো সত্যিই ভাবিনি যে এত মানুষ আমার খোঁজ নেবে আর আমি সত্যিই লাকি যে ইউটিউবের থ্রু আমি এত ভালো ভালো মানুষের সাথে আমার চেনাশোনা হচ্ছে যাদের সাথে আমি কথা বলার সুযোগ পাচ্ছি আমার খুব ভাল লাগে যে দিনের শেষে অন্তত আমি একজন দুজনের অন্তত কিছুটা ইনফরমেশান আমার মানে আমি যেটুকু জানি তাদের সাথে আমি শেয়ার করতে পারি তো আমি লাকি নিজেকে মনে করি আর খুব ভাল লাগে আর ভিডিও আশা করছি কাল থেকে মানে কালকে ব্লগ নয় কালকে পরের দিন থেকে মানে পরশু দিন থেকে কালকে আমি শ্যুট করবো দিন তো তারপরে পরশু দিন থেকে আশা করছি ভিডিও আসবে তো ভিডিও না আসার কারণ এটুকুই যে আমি একটু নিজের সাথে সময় কাটাতে চাইছিলাম আর একটু একা থাকতে চাইছিলাম না মাথায় কী সব ভাবনা চিন্তা চলছে তো কিছু তো চলছে নিশ্চয়ই আর আজকে এসছি এখানে এখন জাস্ট সানসেট হচ্ছে তো এখানে দেখাবো দেখে তো নদী মনে হচ্ছে না প্রথমত আর তার সাথে এখানে যে সুন্দর একটা ওয়েদার পরিবেশ আর দূর দূরে কোনো মানুষ নেই আমি জাস্ট একা মানুষ থেকে অনেক দূরে আর পুরো নদীর মাঝখানে মাঝখানে নয় হ্যাঁ অ্যাকচুয়ালি মাঝখানে এখন জল নেই আর চারিপাশে কাশবন আর সন্ধ্যা নামছে খুব সুন্দর পরিবেশ একটু একা থাকার জন্য খুব ভালো আর তার সাথে কী বলবো খুব পজিটিভিটি আসছে এই জলটার জন্য আমি পা ডুবিয়ে বসেছিলাম এতক্ষণ আর আবার পা ডুবিয়ে দিয়েছি তো এই জলটার জন্য খুব খুব একটা পজিটিভ ভাইবস আসছে জানি না কেন তো খুব ভাল লাগছে আর ঘরে থেকে কী ভাবছিলাম আমি জানি না নিজেও যে কিছু ভাবনা চিন্তা চলছে মাথায় কি চলছে বুঝতে পারছি না কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা চলছে আর একদমই ভাল লাগছিল না ঘরে থাকতে আর তার সাথে কাউরি মানে কারোর সাথে থাকতেও ভাল লাগছিল না কারোর সাথে কথা বলতে ভাল লাগছিল না ইভেন আমি তো অনেকজনকে আমি রিপ্লাইও করিনি সিরিয়াস আমার নিজের খুব খারাপ লাগছে কিন্তু আমি চাই না যে এমন কিছু আমি রিপ্লাই করি বা তার আমি নিজের মন থেকে আমি কথাটা বলছি না কিন্তু তাকে আমি বলি তো তার জন্য আমি অনেক মেসেজ আমি রিপ্লাই করিনি তো এটাই ব্যাপার তো আজকে পড়াশোনা মোটামুটি চলছে পড়াশোনা খুব ভালো চলছে বা খুব খারাপ চলছে আমি বলবো না কারণ সকালবেলা আমার রুটিনই স্টার্ট হচ্ছে আর রাতের বেলা শেষ হচ্ছে মাঝখানে একটু গন্ডগোল হচ্ছে আর আশা করি ওগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কাল থেকে ঠিক হয়ে যাবে একদম ইচ্ছা ছিল না যে আমি ব্লগ করি আর জানি না কেন ইচ্ছা করছে না কিছুদিন ধরে তবে এই কিছুদিন আমি খুব ভালো ভালো মোমেন্ট আমি এনজয় করেছি যেরকম আমার ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমি কোনো এক্সাম দিয়েছি এত বড় এক্সাম তাও আবার আর তার সাথে আমি নিজে স্যাটিসফাই কারণ আমি যে যে জায়গাগুলোতে আমি স্ট্রং ছিলাম তো সেই সেই জায়গাগুলোতে খুব ভালো স্কোর হয়েছে আর আমি প্রতিটি ঠিক করেছি আর তার সাথে রাখি ছিল তো রাখিতেও খুব মানে কি বলবো খুব এনজয় করেছি আর কালকে আবার ছিল জন্মাষ্টমী তো কালকে জন্মাষ্টমী তো খুব এনজয় করেছি তো ওভারঅল আমার সময় খুব ভালোই কাটছে কিন্তু জানি না কেন একটু একা থাকতে চাইছিলাম এতদিন ছিলাম আর আজকে মনে হলো যে ঠিক আছে চলো এবার তো ঠিক আছে অনেক কিছু ভাবনা ভাবনি হয়ে গেছে মানে ভাবাভাবি অনেক কিছু হয়ে গেছে এবার একটু কাজ করা যাক তো বাস নতুন শুরুতে একটু তার জন্য নতুন কিছু করার জন্য কাল থেকে যেহেতু সব নতুন করে আবার শুরু করব তো তার জন্য আজকে একটু জাস্ট নিজের সাথে একা থাকার জন্য এই জায়গাটাতে আসা মন চাইছিল না একদমই কারণ এখন জলে বেশি ঘোরাঘুরি করলে হয়তো আমার ঠান্ডা লেগে যেতে পারে বা আমার বেশি সাইকেল চালানোও এখন ঠিক লাগছে না একটু দুর্বল মনে হচ্ছে আর তার সাথে মাঠেও যাচ্ছি না দু তিন দিন ধরে মানে আমি কিছুই করছি না মানে খালি বইগুলোকে নিয়ে বসছি আর উঠছি আমি মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছি কাউরির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম একই দিন আর ভ্লগ তো সব বন্ধ ভিডিও বন্ধ বাস চলছিলো বাড়ির মানুষগুলোর সাথে একটু কথা তাও খুব একটা নয় মা বলছে কী হয়েছে হঠাৎ করে কিছুই হয়নি কি হয়েছে বোঝা মানে বলা মুশকিল কি হয়েছে আমার সাথে কি চলছে আর বাস কিছু কিছু সময় একটু নিজের সাথে একা থাকতে ভাল লাগে তো যখন তখন মানে কারোর সাথে কথা বলতে ভাল লাগে না তো সেরকমই একটা টাইমের মধ্যে আমি এতদিন ছিলাম আজ থেকে একটু ঠিক লাগছে পজিটিভ লাগছে আর এই রকম একটা জায়গা আর তার সাথে এরকম একটা পরিবেশ আরও নিজেকে পজিটিভ ফিল হচ্ছে তো সত্যিই ভালো লাগছে আজকের ভিডিওটা কোনো রকম আমি পড়াশোনা রিলেটেড বানাচ্ছি না তো আমার নিজের খারাপ লাগছে যে আমি একটা ফালতু টাইম পাস ভিডিও বানাচ্ছি কিন্তু আমার মতন হয়তো অনেক জুন আছে যাদের এরকমই মন খারাপ বা মন খারাপ বলবো না আমার মন খারাপ নয় কিন্তু একটু বাস একা থাকতে ইচ্ছা করছে তো তাদের সাথে বাস এটুকুই শেয়ার করা যে সময় ভালো সময় ভালো সময় সব সময় ঠিক আছে এবার তুমি কতটা ভালো মনে করছো তার উপর ডিপেন্ড করছে আর চারিপাশে অনেক ভালো মানুষ আর কি বলব আমি তো ইউটিউবের থ্রু এত ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এই কিছু দিনে তিন মাস মেবি তিন মাস তো এই তিন মাসে আমি এত ভালো ভালো মানুষের সাথে পরিচয় করেছি নাম করব না সবাইকার কিন্তু সত্যি আমরা আমার কাছে তারা খুব স্পেশাল আর সবাই খুব খুব ভালো অন্তত মানে এই রকম একটা প্রিপারেশান ফেজে এইরকম পজিটিভ মানুষ আর তার সাথে যারা মানে একই সাথে যায় যাচ্ছে মানে তারা এই জার্নির সঙ্গী তো তাদের সাথে থাকতেও ভাল লাগে কথা বলতেও ভাল লাগে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা আমার তো কোনো রকম সোশ্যাল মিডিয়া সাইট আমি বন্ধ করে দিয়েছি সবই খালি একমাত্র আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি তাও সে কী বলবো দশ দিনে একবার তো আমি হোয়াটসঅ্যাপে অন হই না হই না বললেই চলে মানে সাত দিনে হয়তো একবার এরকমই ব্যাপার আর অন হলেও হয়তো আমি সবাইকার মেসেজে রিপ্লাইও করি না কিন্তু এই আমার ইউটিউবের থ্রু আমি সবাইকার কমেন্ট দেখি আর তার সাথে রিপ্লাইও করি কারণ একটাই যে তোমরা সবাই মানে তোমরা সবাই আমার জার্নির সাথে মানে আমরা সবাই একই জার্নিতে আমার মনে হয় যে যাচ্ছি তো সবাইকার একই রকম সময় কাটছে বা সময় যাচ্ছে কিছু মানুষের কাছে আমি কিছু জনের কাছ থেকে কিছু শিখি নতুন কিছু শিখি আবার কাউকে কিছু আমার ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করি যেটুকু আমি জানি তো মেনলি তো আমি কিছুই জানি না বলতে গেলে কিছুই জানি না তো তাও চেষ্টা করি আর রোজ কিছু নতুন শেখার যে ইচ্ছা মানে খুশিটা মানে ভালো লাগাটা তো সেটা আমি রোজ ফিল করি তো সিরিয়াস খুব ভাল লাগে খুব ভাল লাগে আর কি বাস তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর একটুখানি বসবো তো তারপরে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি করে বেশি লেট করব না কারণ বাড়িতে আজকে মাও চিন্তা করবে মা ঘুমাচ্ছিলো তো মাকে বলে আসা হয়নি আর আজকে ভিডিওটা এন্ড করছি আশা করছি পরশু দিন থেকে মানে কাল থেকে আমি ব্লগ স্টার্ট করব আর পরশু দিন থেকে আমার ব্লগ আসা শুরু হবে আর যারা খোঁজ নিচ্ছিলে তো সত্যি আমি মন থেকে তাদের প্রতি খুব থ্যাঙ্কফুল যে তারা আমার খবর নিয়েছে তো তারা আমার রেগুলার ব্লগ দেখে আর সত্যিই আমি ভাবিনি যে এত জোন আমার খবর নেবে তো আমি সিরিয়াস আমি খুব লাকি নিজেকে আমি লাকি মনে করি তো থ্যাংক ইউ অল অফ ইউ তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তো দেখা হবে পরশু